সুপ্রভাত, শুরু করেছি 28শে জুলাইয়ের দিন মাহাত্মগুলি। আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। আজকের দিনে আরও পালিত হয় ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় এদিন। এক মাস আগে অস্ট্রিয়ার আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দ ও তার পত্নীকে সারাজেভোতে খুন করা হয়। তারই প্রতিক্রিয়ায় এদিন অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট তথা ফার্দিনান্দের কাকা ফ্রান্স জোসেফ সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ক্রমে সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে এবং তাই হয় প্রথম বিশ্বযুদ্ধ। 1930 খ্রিস্টাব্দে স্যার গ্যারি সোবার্স এদিন প্রয়াত হন। বার্বাডোসের এই ক্রিকেটার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন আবির্ভাব লগ্নে সাড়া ফেলেছিলেন। 1958 সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে 365 রানে নট আউট ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন, মোট রান 8,032, উইকেট নিয়েছেন 235টি। 1965 থেকে 1974 ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে শেষ টেস্ট খেলেন। অবসর নেবার পর 1975 সালে তাকে নাইট উপাধিতে সম্মানিত করা হয়। 2009 আইসিসি হল অফ ফেমে জায়গা করে নেন তিনি। 2016 খ্রিস্টাব্দে মহাশ্বেতা দেবী এদিন প্রয়াত হন। তার সাহিত্য সৃষ্টির মতোই অনুপ্রেরণাময় তাই তার প্রতিবাদ। অরণ্যবাসী মানুষের অধিকারের জন্য আগুন ঝরাতে তার কলমে, আবার সিঙ্গুরু নন্দীগ্রাম আন্দোলনে প্রতিবাদী মানুষের সঙ্গে সামিল হয়েছিলেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উপজাতি মানুষদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবসময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। 2011 পরিবর্তনের আন্দোলনেও অগ্রণী ভূমিকা ছিলেন তিনি। ব্রিগেডের সমাবেশ মঞ্চ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন প্রধানমন্ত্রী হবেন ইনি। তার বিখ্যাত উল্লেখযোগ্য উপন্যাসগুলি আছে অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, অগ্নিগর্ভ ইত্যাদি। অরণ্যের অধিকার উপন্যাসের জন্য পেয়েছিলেন 1979 সাহিত্য একাডেমি পুরস্কার। পরে সম্মানিত হন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ, র্যামন ম্যাক্সেসে, বঙ্গবিভূষণ সহ একাধিক পুরস্কারে। 1968 খ্রিস্টাব্দে অটো হান এদিন প্রয়াত হন। এই জার্মান বৈজ্ঞানিক পারমাণবিক রসায়নের জনকরূপে পরিচিত। রেডিও অ্যাক্টিভিটি ও রেডিও কেমিস্ট্রিতে গবেষণা ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রনায়ক। নিউক্লিয়ার সংযোজন তারই আবিষ্কার। এই আবিষ্কারকে তিনি ভিত্তি করেই পরমাণু অস্ত্র নির্মাণ করা হয়। 1944 রসায়নে নোবেল পুরস্কার পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 1794 খ্রিস্টাব্দে রোবেসপিয়ার নিজেই এদিন গিলোটিনের বলি হন। ফ্রান্সের উগ্র বামপন্থী দল জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। সোরোস লুইকে গিলোটিনে মেরে ফেলার পর ফ্রান্সে নেমে আসে সন্ত্রাসী শাসন। তার অন্যতম পরিচালক ছিলেন রোবেসপিয়ার। তার নেতৃত্বে হাজার হাজার ফরাসিকে সন্ত্রাসে বলি হতে হয়েছিল। এই লাল সন্ত্রাসের প্রতিক্রিয়ায় এদিন উদারপন্থীরা রোবেসপিয়ারকে খতম করলে ফ্রান্সে সন্ত্রাসী শাসনের অবসান ঘটে। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ধন্যবাদ।